হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালী নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকে অনেকদিন পর একটা এরকম বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আয়াত ঘুমাচ্ছে, দেখাই আয়াতকে। এই যে আয়াত ঘুমাচ্ছে, আর একদম দেরি করে ঘুমালো। তো অনেকটা দেরি করে ও আজকে ঘুমিয়েছে, এখন বাজে 6টা। আর ও জাস্ট কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, তাই জন্য ওকে আর ডাকবো না, ওকে নিয়েই চলে যাবো নিচে। আর আজকে ওয়েদারটা কি বলবো, খুব ভালো না, কারণ অনেকেরই খুব খারাপ পরিস্থিতি হবে হয়তো শীতরাঙের জন্য, জানি না, এখনও পর্যন্ত কোনো নিউজ পাইনি। তবে ওয়েদারটা হয়ে আছে কি, একদম অন্ধকার, আর সকাল থেকে একদম অন্ধকার হয়ে আছে, না রোদ না কিছু। তো এই অবস্থা, জানি না কি হবে, যেন কারোর কিছু ক্ষতি না হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে। তো আয়াতের পাপা, আমার দেওর, এই গ্রামুল ভাই, সওকাত ভাই, ওরা সবাই এখন বলছে কিনা লুচি আর আলুর দম খাবে। তো আয়াত ঘুমাচ্ছে, আয়াতকে তো এইভাবে আমি ওপরে ফেলে রেখে যেতে পারি না। আর আমাদের তো জানোই, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, এখানে আমার কিচেন রুম এখনও রেডি হয়নি, তো আমাকে ফার্স্ট ফ্লোরে কিচেন রুম। তো ওকে একা রেখে আমি যেতেও পারবো না, তো ওকে নিয়ে যেতে হবে, তো নিয়ে যাব। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলায় ইনফেকশান হয়ে গেছে, যার দামে এতদিন আমি ভিডিও বানাইনি, আগের ভিডিওগুলোই একটা একটা করে 5-6 দিন পর পর তোমাদের দিয়ে যাচ্ছি। কোনো রেগুলারিটি নেই, কিচ্ছু নেই, সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে, কি বলবো, কিছু বলারও নেই আমার। আবার সামনে বোনের এনগেজমেন্ট, তো সেই নিয়েও একটু এক্সাইটমেন্ট আছি, বাট কি বলবো, খুবই অবস্থা খারাপ। আমার গলার ইনফেকশান হয়ে আমি কথা বলতে পারছি না, তাই আস্তে আস্তেই কথা বলছি। তো চলো, আমি তোমাদের সঙ্গে নিয়ে আজকে আলুর দম আর লুচি বানাবো। তো সঙ্গে থাকো, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো চলো যাওয়া যাক কিচেন রুমে। তো চলে এসেছি রান্নাঘরে, আর দেখো ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দা আমি মাখার সময় একটু সাদা তেল ইউজ করি, তো চলো তেলটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। আর তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো ফ্লেভারের জন্য, তো আমি সাদা তেলটা দিই। তো সাদা তেলটা দিয়ে এরকম করে মাখিয়ে নিই, যাতে আটাটা ভালো করে মাখে। তো এরকম মাখানোর পর আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব, আর তারপর আমি তৈরি করব লুচি। তো দেখো আমি মাখছি, আর তোমরা সবাই হয়তো জানো ময়দা যত মাখবে তত ভালো। তো আমি কি করি, মাখার পরেও যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখনও আরেকবার সাদা তেল দিয়ে ভালো করে সেটাকে মেখে নিয়ে আমি লেগুলো তৈরি করি। তো দেখো আমার মাখামাখি প্রায় কমপ্লিট, আর আমার ডোটা পুরো রেডি, তো তৈরি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ মাখার পর রেখে দিই এইভাবে ঢেকে, যাতে আরও ভালো করে তৈরি হয়। তো এই যে আমি আলু কেটে নিয়েছি আলুর দম বানাবো বলে। তো দেখো প্রেশার কুকারে আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে বয়েল করে নিয়েছি আলুগুলো, তারপর তেলের ওপরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে রাখি, কষিয়ে কষিয়ে নিয়েছি। আর এইভাবে শেষে একটু জল দিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার ফুলকো ফুলকো লুচিও রেডি, তো আমার সন্ধ্যের খাবার একদম রেডি হয়ে গেছে সবার জন্য। তো দেখে নিয়েছো আলুর দমের কালারটা ঠিক এইরকম হয়েছে, এই যে। তো সন্ধ্যার সময় আমরা খাবার দাবার খেয়ে এখন বেরিয়ে পড়বো কোথায় না, সামনে বোনের এঙ্গেজমেন্ট, তার জন্য শপিং করতে যাব। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি, ওদিকে আয়াতের পাপাও রেডি হয়ে নিয়েছে, আয়াতও রেডি হয়ে নিয়েছে, তো সবাইকেই দেখাবো। আর তার আগে আমি ইন্ট্রো দেওয়ার জন্য চলে এসেছিলাম, বাট কিছু বলিনি, আমি এইভাবে বলবো বলে। তো এই যে আয়াত একদম রেডি, আর ওদিকে আয়াতের পাপা সব দরজা দরজা দিয়ে একদম রেডি হয়ে নিয়েছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি, আর যাবো স্নানে। তো দেখো বেরিয়ে পড়লাম, তো এই চলে এসেছি স্নানেটে। আজকে প্রচুর শপিং করার আছে, তবে কতটা কি দেখাতে পারবো জানি না, কারণ কি বোনের এঙ্গেজমেন্ট সামনে, তার জন্য আয়াতের পাপা, আয়াত, আমার তিনজনেরই আমাদের শপিং করতে হবে।
আর আমরা ভেবেছি যে বোনের এঙ্গেজমেন্টে তিনজনেই সেম কালার পরবো, তো সেম কালারের ড্রেস খুঁজতে তোমরা জানো কতটা প্রবলেম হয়। আর আমরা যেহেতু আমার আর আয়াতেরটা বানাবো না কোনো বুটিক থেকে, তো রেডিমেড কিনতে গেলে তো প্রচুর প্রবলেম, তোমরা জানো যে কালার ম্যাচিং করে ড্রেস সিলেকশন খুব টাফ একটা ব্যাপার। তো যাই হোক, আমরা অনেক ঘুরছি এখানে ওখানে সেখানে, কিন্তু আলটিমেটলি কেনা হয়েছে তোমাদের সেটাও দেখাবো, কিন্তু কী কী কিনলাম সেটা দেখতে হলে আমার চ্যানেল ফলো রাখতে হবে, যাতে তোমরা দেখতে পারো যে আমরা আলটিমেটলি কী কী ড্রেস কিনলাম। তো আজকে মূলত তিনটে ড্রেসই কিনবো, যেহেতু আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট। আর সবার শেষে একটু চা খেয়ে নিচ্ছি, চিনি ছাড়া চা পেলাম না আজকে, তো চিনি দেওয়া চাই খেতে হচ্ছে। তো কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে, কারণ তখন 9:30 থেকে 10 প্রায় বেজে গেছে। আর দেখো কলকাতার রাস্তা কেমন সেজে উঠেছে দীপাবলিতে। হ্যাঁ, আমরা দীপাবলির সময় একদিন কি দুদিন আগে আমরা শপিং করতে গিয়েছিলাম, তো দেখো রাস্তাটা আমাকে আয়াতের পাপা ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে এগুলো দেখানোর জন্য, এত সুন্দর লাগছিল আমি ভিডিও না করে পারলাম না। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা যারা এ পর্যন্ত দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে, আর হ্যাঁ লাইক করতে একদম ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কমেন্টসে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। আর সামনে কিন্তু অনেক চমক আসতে চলেছে, অনেক ভালো ভালো ভিডিও পেতে চলেছ। তো আর এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।